আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি একদম নতুন এবং পুরাতন সবার জন্যই, যারা ইউটিউবে ইন্টারেস্টেড অর্থাৎ ইউটিউব নিয়ে জানার চেষ্টা করেন তাদের জন্য একটি ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল শুরু করে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করে যাবতীয় যা যা করা প্রয়োজন ইউটিউবের সমস্ত প্রসেস একসাথে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, সুতরাং ছোট ছোট করে ভিডিও দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, চলুন ধৈর্য সহকারে দেখবো ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল তৈরি করব কেন, ইউটিউব চ্যানেল কেন যে তৈরি করে মানুষ, শুধু এক কারণে নয়, তার বিভিন্ন রকম কারণ রয়েছে, বিভিন্ন রকম সুবিধা রয়েছে। ইউটিউব চ্যানেলের প্রতি অনেকে শখের বসে করে, অনেকে ভালো লাগে বলেই করে, অনেকে ইনকামের জন্য করে। তবে আমি মনে করব বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ, ইউটিউবের যুগ। সেহেতু হয়তোবা আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছেন, কিন্তু আমি সৎ উদ্দেশ্যে আপনাকে দেখাচ্ছি যে কোনো জিনিসের দুটো দিকই থাকে, ভালো খারাপ দুইটা দিকই থাকে। তবে আমি আপনাকে সাজেশন করব, অনুরোধ করব, ভালো দিকটা চয়েস করে নেবেন। আমার দেখানো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এই প্রসেস দেখে হয়তোবা আপনার বড় একটা চ্যানেল হয়ে যেতে পারে। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি চাইলে সেই চ্যানেলে ইসলাম প্রচার করতে পারেন, ভালো ভালো ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যের বিরুদ্ধে কথা বলে তাও প্রচার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমান আমল বাড়ি হতে পারে। আবার যদি আপনি চান এমন সব ভিডিও দিতে পারেন যে সব ভিডিও সামাজিক অবক্ষয়, সমাজের বিরুদ্ধে অর্থাৎ খারাপ লাইনের। আবার চাইলে আপনি এটা দিয়ে মানুষের উপকারও করতে পারেন, মানুষকে এমন কিছু শিখাতে পারেন যেটা আপনার হয়ে যেতে পারে সৎগায়ে জারিয়া। তবে আমি আপনাকে ভালো খারাপ দুইটা দিক থেকে ভালোটাকে বেছে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আপনি হয়তো বা একদিন থাকবেন না, আপনার ইউটিউব চ্যানেল হয়তো বা সারা জীবন থেকে যাবে। সেহেতু যদি আপনি কোনো ভালো কাজ করে যান, যদি ইসলাম প্রচার করেন, মুসলিম হয়ে থাকেন, তাহলে সেটা আপনার সৎগায়ে জারিয়া হয়ে যেতে পারে। আপনি যদি অমুসলিমও হন তারপরও যদি আপনি ন্যায়ের পক্ষে কাজ করেন, সেটা দিয়ে মানুষ ন্যায়ের বাণী শুনবে, ন্যায়ের কথা মানবে, বুঝবে, সুতরাং সেটা করাটাই ভালো। তবে খারাপটা করলে তার দায়ভার একটু আমি নেব না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরও ইউটিউবের কিছু নিয়ম নীতি রয়েছে, অবশ্যই সে সম্পর্কে অবগত হয়ে নেবেন, তারপরে ভিডিও আপলোড করবেন। যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে আপনি বেশি দূর আগাতে পারবেন না, হোঁচট খেয়ে পড়ে যাবেন। সুতরাং ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন, কমিউনিটি গাইডলাইন্স এগুলো ফলো করতে হবে। অন্যের ভিডিও কপি করে বসালে হবে না, তাতে কপিরাইট স্ট্রাইক খাবেন, আপনার চ্যানেল ব্যান্ড হয়ে যাবে। তো এই সমস্ত অনেক বিষয় রয়েছে খুঁটিনাটি, এসব বিষয়গুলো অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন। যদি আমার থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সে নিয়েও আলাদা করে ভিডিও দিব। ইউটিউব যেহেতু সোশ্যাল মিডিয়া, সুতরাং সে সামাজিক অবস্থানটা বজায় রাখবেন। একটা জিনিস খেয়াল করবেন, যদি ভালো জিনিস নিয়ে কাজ করেন তাহলে আপনি যদি চ্যানেল মনিটাইজ করেন সেক্ষেত্রে আপনি ভালো ভালো অ্যাডভার্টাইজগুলি আপনার ভিডিওতে শো হবে, সেহেতু আপনার ইনকামটাকে হালাল বা হারামের প্রশ্ন জাগবে না। যদি আপনি খারাপ কোনো বিষয় নিয়ে কাজ করেন তাহলে সেখানে ওইসব বিজ্ঞাপনগুলো শো করবে যেগুলো একজন মুসলমানের জন্য দেখা জায়েজ না। এমন কিছু চ্যানেল রয়েছে যেগুলো মানুষকে অনেক কিছু শেখায় কিন্তু সেগুলি ভালো খারাপ কোনো দিকেও যায় না, আপনি সেসব নিয়ে কাজ করতে পারেন। ভিডিওতে আপনি আপনার ফেসকে ব্যবহার করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই, আপনার মুখের ভাষা ব্যবহার করেও বলে বুঝাতে পারেন, দেখিয়েও বুঝাতে পারেন, লিখেও বুঝাতে পারেন। সুতরাং বিভিন্ন রকম সিস্টেম রয়েছে, আপনি বেছে নেবেন আপনার যেটা পছন্দ হয়, কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই আগে থেকে ডিসাইড করে নেবেন যে কি কন্টেন্ট নিয়ে কাজ করা যায়, কোন বিষয় নিয়ে কাজ করা যায়, যে বিষয়ে আপনার মেধা রয়েছে। প্রতিটা মানুষের ভিতরেই কিছু না কিছু প্রতিভা রয়েছে, সুতরাং প্রতিভা বিকাশের একটি মাধ্যম হচ্ছে ইউটিউব। আপনার প্রতিভা আপনি ফুটিয়ে তোলেন আপনার মতো করে, তবে সেটা অবশ্যই আমার রিকমেন্ড, আমি চাই যে সেটা যেন ভালোর পথে, ভালোর দিকে প্রভাবিত হয়। এখানে কিছু অতিরিক্ত কথা বলে ফেলেছি, আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু এটি আমার সিরিজ টিউটোরিয়াল, সুতরাং কথাগুলি আমার বলা উচিত বলে মনে করে আমি বলছি, আপনি শুনতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। ইউটিউব থেকে যেমন আপনি খ্যাতি অর্জন করতে পারবেন, সম্মান অর্জন করতে পারবেন, টাকা পয়সা অর্জন করতে পারবেন, আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তার প্রচার প্রসার ঘটাতে পারবেন, এভাবে করে অনেক কিছু করা যায়। কিন্তু সব বিষয় হয়তো বা আমি এই মুহূর্তে আপনাকে বলে বুঝাতে পারবো না, আপনি একবার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করিয়ে দেখেন। তো যাই হোক, আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। ইউটিউব চ্যানেল তৈরি করতে কি কি লাগে সে বিষয়ে আমরা প্রথমে জেনে নিই। সে হচ্ছে আপনার যদি ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার থাকে অথবা মোবাইল ফোন থাকে,
কম্পিউটার এবং মোবাইল ফোন দুইয়ের মাধ্যমেই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। কম্পিউটার দিয়ে যদি আপনি শিখে যান তাহলে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো আপনি যদি ক্রোম ব্রাউজারের সাথে আগে থেকে পরিচিত থাকেন অথবা আপনি যে কোনো ব্রাউজারই ইউজ করেন না কেন, সে ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ করেন ইউটিউব অথবা ইউটিউব ওয়েবসাইটের মধ্যে ঢোকেন, যেমন youtube.com ওয়েবসাইটের মধ্যে ঢোকেন, তাহলে আপনি ইউটিউব ভিডিও দেখতে পান। হয়তো আশা করি সেটুকু পর্যন্ত আপনারা সবাই জানেন। ইউটিউব ভিডিও দেখে যদি আপনি সাবস্ক্রাইব করেন সেহেতু আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সাইন ইন করা রয়েছে, কারণ হচ্ছে এখানে ইউটিউব চ্যানেল তৈরি করা রয়েছে। ইউটিউব সাইন ইন করাই কিন্তু চ্যানেল তৈরি করা না। তো সাইন ইন করা যদি থাকে তাহলে আপনি এখানে আপনার লোগোর মধ্যে, অর্থাৎ আপনার হয়তো ইমেজ সেট করা থাকতে পারে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার নাম, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ইওর চ্যানেল, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, এসব অপশনগুলি দেখতে পাবেন। আপনার যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে আগে থেকে তাহলে নতুন একটি চ্যানেল তৈরি করবেন কীভাবে সেটাও এখান থেকে বুঝতে পারবেন। ভিউ অল চ্যানেলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ইউটিউবের মেনু অপশন থেকে আপনি যদি সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার পূর্বের ক্রিয়েট করা চ্যানেল দেখতে পাবেন। যদি না থাকে তাহলে শুধুমাত্র আপনি সাইন ইন করেছেন বলে আপনার নাম দেখতে পাবেন এবং দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে নো সাবস্ক্রাইবার। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন রয়েছে, তার পাশে প্লাস আইকন দেওয়া রয়েছে, তো এই বক্সের মধ্যে লেখা রয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি চ্যানেল ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। তবে আপনার মনে হতে পারে যেখানে আপনার চ্যানেল তৈরি করা রয়েছে বলেই হয়তো বা এরকম আসছে, যদি একদম নতুন আমি কিছুই জানি না বুঝি না সেক্ষেত্রে আমার কীরকম আসবে, আপনাকে বলবো আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। করলে পরে ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন youtube.com সাইটে যখন আমি ঢুকলাম দেখতে পাচ্ছেন আমার এখানে সাইন ইন করা রয়েছে, সুতরাং আমার ছবি এখানে দেখতে পাচ্ছেন কর্নারে। তো এই লোগোর মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে ভিউ অল চ্যানেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই। আপনারা ঠিক এরকমটাই আসবে, সেক্ষেত্রে আপনি এখানে ভিউ অল চ্যানেলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম রয়েছে, নো চ্যানেল লেখা রয়েছে নিচে, তার মানে এখানে কিন্তু কোনো চ্যানেল নেই। এখন যেটা করবেন, যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন, একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনার এরকমই ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করলাম এখন এখানে লেখা রয়েছে ক্রিয়েট ইওর চ্যানেল নেম, এখানে চ্যানেলের জন্য একটি নাম লিখতে বলছে। আপনি যদি পূর্বে থেকে ঠিক করে রাখেন আপনার চ্যানেলের নাম কি হবে, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি হবে, তাহলে তো ভেরি গুড, আপনি আপনার চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিবেন। আর যদি সেরকম ডিসাইড করে না থাকেন পূর্বে থেকে তাহলে নতুন একটি চ্যানেল নাম আপনি খুঁজে বের করবেন। সেহেতু আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আমি একটু অন্যদিকে আপনাকে নিচ্ছি, যাদের নাম ঠিক করা রয়েছে তারা এ আইডিয়াটা না নিলেও সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি মনে মনে স্থির করলাম স্মার্ট গ্যাজেট নামে একটি নাম দিব। এই চ্যানেলটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু প্রোডাক্টের মার্কেটিং করব। এখন হচ্ছে আমি প্রোডাক্ট রিলেটেড যেহেতু বানাচ্ছি সেহেতু আমি স্মার্ট গ্যাজেট দিয়েছি। আপনার চ্যানেলে যদি কন্টেন্ট হয় ভিন্ন ধরনের তাহলে সেই রিলেটেড একটি নাম খুঁজে বের করবেন। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে সেই রিলেটেড একটি নাম চুজ করবেন। আপনি যদি ফুড নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই রিলেটেড একটি নাম চুজ করবেন। আপনি যদি রান্নাবান্না নিয়ে ভিডিও করেন তাহলে সেই রিলেটেড একটি নাম চুজ করবেন। করার পরে সেই নামটাকে আপনি লিখে প্রথমে সার্চ দিবেন ইউটিউবে। সার্চ দেওয়ার কারণ হচ্ছে আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি যে নামটা রাখবেন বলে ঠিক করেছেন আপনার চ্যানেলের জন্য সেই নামের চ্যানেল ইউটিউবে আছে কি না, কারণ একই নামের চ্যানেল দেওয়াটা ঠিক হবে না। সেহেতু সেই চ্যানেলটি যদি থাকে র্যাঙ্কিং একটি চ্যানেল আপনার চ্যানেলের, তাহলে স্থান কোথায় তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। সেহেতু চেষ্টা করবেন ইউনিক একটি নাম, যে নাম এখনও কেউ রাখেনি এই পৃথিবীতে, আপনি একমাত্র সেই নামটা রেখেছেন, এবং যে কেউ যদি সেই নামটি ধরে সার্চ দেয় তাহলে যেন আপনার নামের চ্যানেলটি হাজির হয়ে যায়। এবং অবশ্যই যে রিলেটেড কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন তার সাথে মিল রেখেই নামটাকে চুজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাই স্মার্ট গ্যাজেটস লিখে সার্চ দিলাম,
দেওয়ার পরে এখানে আমি দেখলাম যে গেজেটস স্মার্ট গেজেটস নামে চ্যানেল রয়েছে, ভিডিও রয়েছে, কিন্তু হাই দিয়ে নেই। সেহেতু এটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, কিছুটা ইউনিক, কিছুটা ইউনিক নয়, কিছুটা কমন। তারপরে আপনি সেই নামটা ধরে গুগলেও সার্চ দিবেন, আরও সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতেও সার্চ দিবেন। সার্চ দিলে পরে আপনি যে নামটা ঠিক করছেন বলে তার সাথে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার সেই নামের সাথে কী কমাতে পারাতে হবে বা কোনটা দিলে ভালো হবে, কোন নামে কী রয়েছে তার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সেজন্য আপনাকে খুঁজতে হবে, একটু রিসার্চ করতে হবে, তারপরে আপনার সেই নামটাকে ঘুরিয়ে ফিরিয়েও আপনি দিয়ে দেখবেন কোনটা দিলে ভালো হয়। সেক্ষেত্রে এখানে দুটা এক্সটেনশনের ব্যবহার করেছি, সে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়ান, অর্থাৎ আমি এই এক্সটেনশনের মাধ্যমে দেখব যে আমার এই যে নামটি সে নামটির সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, সেটি আমার জন্য কেমন হবে, সেটা দেখে আমি আইডিয়া নিব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে এক্সটেনশনটি বলে দিচ্ছে এর সার্চ ভলিউম ম্যাক্সিমাম ভিউ কত হতে পারে, অ্যাভারেজ ভিউ কেমন হতে পারে, 7 মিলিয়ন। তো তার নিচে আসলে এখান থেকে বিট আইকিউ নামে আরেকটি এক্সটেনশন রয়েছে, সেও এখান থেকে সার্চ এক্সপ্লোর করে বলে দিবে, টিউব বাড়ি রয়েছে, তারা বলে দিবে যে আমার নামটি যে আমি রাখলাম তা সেই নামের সাথে সামঞ্জস্য, ট্যাগ কোনগুলি, এর সার্চ ভলিউম কেমন, গুড, তারপরে কম্পিটিশন ভেরি গুড, অর্থাৎ কম্পিটিশন অনেক বেশি। তবে চেষ্টা করবেন যেসব যে নামের বা যে ট্যাগের কম্পিটিশন কম থাকে সেটা আপনার সিলেক্ট করাটা বেটার হবে। তারপরে ওভারঅল এক্সিলেন্ট, তো এটা নিয়ে মোটামুটি আমি আইডিয়া নিচ্ছি। আপনি এভাবে করে খুঁজে রিসার্চ করে একটি নাম সিলেক্ট করবেন। আমি যদি চ্যানেলের নাম নিয়ে এত বক্তব্য দিই তাহলে আপনার উপর জুলুম করা হবে, ভিডিওর উপর অত্যাচার করা হবে। সুতরাং নাম নিয়ে আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। সুন্দর একটি নাম রাখবেন, যেমন নাম রাখেন আপনার সন্তানের। খুঁজে বের করলাম ভেরি স্মার্ট গেজেটস নামে একটি নাম দিব, তো দিয়েই ফেললাম। তবে এই নাম যে দেওয়াটাই যে এরকম যে আপনি নাম একবার দিয়েছেন আর জীবনে মুছতে পারবেন না, বিষয়টা এরকম না। এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, 100টি লেটার দিয়ে নাম সাজাতে পারবেন। আমি এখানে 18টি লেটার দিয়ে সাজিয়েছি, আপনি চাইলে কম বেশি করেও দিতে পারবেন, তবে সংক্ষেপে নাম দেওয়াটা বেটার। এখন নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক দেওয়ার মতো জায়গা রয়েছে, অর্থাৎ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সিটিং ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি লার্ন, অর্থাৎ এখান থেকে লার্ন মোরে দিয়ে আপনি পড়ে দিবেন একটি চ্যানেল খুলতে চাচ্ছেন, সেটা আপনি বুঝে শুনে খুলতে চাচ্ছেন, ইউটিউবের সমস্ত সিস্টেম বুঝেই আপনি একটি চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তাই সেটা আপনি বুঝছেন বলে সমর্থন জানিয়ে এখানে টিক দিবেন এবং লার্ন মোরে দিয়ে বাকিটা পড়ে নেবেন। তো তারপর যেটা করবেন, এখানে টিক দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে ক্রিয়েট এটা হাইট ছিল, এখন কিন্তু এটা জগজগ করে উঠেছে, অর্থাৎ নীল বর্ণের। তো এখানে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, করলে পরে আপনার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেরি স্মার্ট গেজেট নামে একটি চ্যানেল তৈরি হয়েছে। এখানে কিন্তু নো সাবস্ক্রাইবার কেবলই তৈরি করা হয়েছে, কেই বা সাবস্ক্রাইব করবে। চ্যানেল তৈরি করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এখন এখানে ভিডিও আপলোড করব। কিন্তু ভিডিও আপলোড করার আগে কিছু কাজ রয়েছে, সেই কাজ বর্ণনা করে ভিডিও বিশাল বড় লং হয়ে যাবে, তাই ভিডিওটা পাট করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম এবং তার সাথে সামঞ্জস্য কথাগুলি জানলাম। ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, চ্যানেল কাস্টমাইজের মধ্যে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। লেআউটের মধ্যে এখানে রয়েছে ভিডিও স্পটলাইট, অর্থাৎ যে ভিডিওগুলি স্পটলাইট ফিট করবেন, অর্থাৎ একজন ভিউয়ার্স নতুন আপনার চ্যানেলে ঢুকলে যে ভিডিওটি দেখবে ট্রেইলার হিসেবে, যে এই এই চ্যানেলে আসলে কোন ধরনের ভিডিও পাওয়া যায়, সেরকম একটি ট্রেইলার ভিডিও এখান থেকে সেট করা যাবে। ফিচার্ড ভিডিও অ্যাড করা যাবে, তারপরে হচ্ছে ফিচার্ড সেকশন, কোন ধরনের ভিডিওগুলো আমরা উপরে রাখব, আপলোডেড ভিডিও কোন জায়গায় রাখব। তো এইটা হচ্ছে পরে, যেহেতু এখন আমরা ভিডিও আপলোড করি নেই, ভিডিও আপলোড করার পরে আমরা এগুলি সাজাবো। তার পাশে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং অপশন রয়েছে, তো ব্র্যান্ডিং অপশনে যদি আমরা আসি, এটা হচ্ছে
আপনার যে চ্যানেলটি সেই চ্যানেলটির লুক তৈরি হবে, অর্থাৎ চ্যানেলটি দেখতে সুন্দর লাগবে এরকম। প্রথমে দেখতে পাচ্ছেন পিকচার, অর্থাৎ এখানে প্রোফাইল পিকচার সেট করতে হবে। আপনার চ্যানেলটা যেরকম মানুষ দেখে চিনবে আপনিও চিনবেন, তো সেরকম একটি প্রোফাইল পিকচার এখানে সেট করতে হবে। এবং ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচারের চেয়েও বড় আকারে আরেকটি ব্যানার ইমেজ রয়েছে, সেটি সেট করতে হবে। এখানে কোনটা কোন সাইজে সেট করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়ে দিয়েছে, এই পিকচারের রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে, কত পিক্সেল বাই কত পিক্সেল হবে, কত এমবির হবে, কোন ধরনের পিকচার আপলোড করা যাবে, কোনটা যাবে না। এখানে আমাদের প্রথমে প্রোফাইল পিকচার, পরে ব্যানার, তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওর উপরে দেখবেন যে ছোট করে লোগো বাসে, সেরকম হচ্ছে ওয়াটারমার্ক। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা তৈরি করব। আপনি দুইটা ওয়েতে তৈরি করতে পারেন, সহজে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, যারা ফটোশপ বিষয়ে পারদর্শী না তারা ক্যানভা দিয়ে সহজে করতে পারবেন, অথবা চাইলে আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন। তবে আমি আপনাকে পরবর্তী ভিডিওতে প্রোফাইল পিকচার, ব্যানার এবং ওয়াটারমার্ক এটা তৈরি করে কাস্টমাইজ বাকি যে সেটিংগুলি রয়েছে, বেসিক ইনফরমেশন, সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো। কেননা আমাদের চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে। এই ভিডিও দেখে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, পরবর্তী ভিডিও দেখে চ্যানেল কাস্টমাইজ করবেন। তো সেই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। তবে তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অল দ্য ভেরি বেস্ট। আল্লাহ হাফেজ।